ছাত্র বিষয়ের তরফে কি বলবে? না, আমার এখানে কিছু বলার নেই। আমরা সাধারণ ছাত্রছাত্রী, আমরা ছাত্রছাত্রীর স্বার্থে আন্দোলন করি। তো আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা স্কুল ক্যাম্পাস এবং কলেজ ক্যাম্পাসে কিছু বৃক্ষরোপণ করেছি। তা ব্যতীত কোনো ঘটনা, এরকম কোনো ঘটনা হয়নি বা ঘটেনি। তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটা অভিযোগ করা হয়েছে যে কলেজে গাছ লাগানো কে কেন্দ্র করে কলেজ দখলের একটা চেষ্টা অভিযোগ উঠেছে। সেটা তারা এখন যা খুশি তাই ভাবতে পারে, তারা নৈরাজ্য করে তুলবে তো সেখানে, সেটা সাধারণ ছাত্রছাত্রী উপর সেটা নির্ভর করবে, সেটা আমরা কি করবো। তৃণমূল ছাত্র পরিষদেরও ফ্ল্যাগ ছিঁড়ে ফেলার অভিযোগ আছে? না, আমরা সেখানে কোনো রকম, আমরা বৃক্ষরোপণ করতে গিয়েছি সেটুকুই করেছি, তা ব্যতীত আমরা আর কিছু করিনি। আর কলেজের গেটে সিপিএম এর পতাকা লাগানো ছিল? সিপিএম আমরা এসএফআই করি, আমরা সাধারণ ছাত্র সংগঠন নিয়ে ছাত্রদের হয়ে আন্দোলন করি, তো সেখানে আমরা সিপিএম এর ফ্ল্যাগ, এটা মানে খুবই বেমানান ব্যাপার। অভিযোগ আপনাদের উপরে যে অভিযোগ করেছে, অভিযোগকে কি মনে করছেন? আমি অভিযোগ একদম অস্বীকার করছি। আপনার নাম? আমার নাম শুভব্রত দে, তুফানগঞ্জ শহর উন্নয়ন সম্পাদক।